আমাদের মোবাইলে আমরা হোয়াটসঅ্যাপ কিভাবে চালু করব, নতুন ভাবে কিভাবে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে, প্রথমবার চালু করার সময় আমাদের মোবাইলে কি কি সেটিংস করতে হয় ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। আর তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো হোয়াটসঅ্যাপ চালু করার জন্য প্রথমেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপস যদি আমাদের মোবাইলে ইনস্টল না থাকে তাহলে আমাদের মোবাইলে দেখুন প্লে স্টোর অ্যাপ আছে, প্লে স্টোর ওপেন করে এইখানে সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলেই দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপস দেখুন আমাদের সামনে শো হবে। তো দেখুন এইখানে ইনস্টল লেখা আছে, এইখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল এর উপরে ক্লিক করলে দেখুন হোয়াটসঅ্যাপ আমাদের মোবাইলে ইনস্টল হওয়া শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন অপশন আমাদের সামনে শো হবে। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার জন্য এইখানে ক্লিক করতে হবে অথবা হোম স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপের লোগো শো হবে, এইখান থেকেও আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করে নিতে পারবো। প্রথমবার ওপেন করার পরে দেখুন লেখা উঠবে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ। প্রথমে আমাদেরকে ভাষা সিলেক্ট করে নিতে হবে, আপনার যে ভাষা পছন্দ আপনি সে ভাষা সিলেক্ট করে নেবেন। এইখানে আমি ইংলিশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন এই অপশনটি দেওয়া রয়েছে, এই অপশনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নেক্সট আমাদের সামনে এই পেজটি আসবে, আমাদেরকে এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা রয়েছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এইখানে ইন্ডিয়া দেখুন লেখা থাকবে, নিচে দেখুন লেখা আছে ফোন নম্বর, এইখানে আমাদের মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। তো যে মোবাইল নম্বরে আমরা হোয়াটসঅ্যাপ চালু করতে চাইছি ওই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার জন্য এইখানে ক্লিক করলে দেখুন কিবোর্ড ওপেন হয়ে যাবে, আমাদের মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নিতে হবে। নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমরা যে মোবাইল নম্বর এন্টার করেছি সেটা সঠিক আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে, এবং সঠিক থাকলে ওকে লেখা রয়েছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন কন্টিনিউ অপশন আমাদের সামনে আসবে, আমাদেরকে এইখানে কন্টিনিউ লেখা আছে এর উপরে ক্লিক করতে হবে। দেখুন অ্যালাও অপশন শো হবে, তো এইটাকে আমাদেরকে অ্যালাও করতে হবে, এবং অ্যালাও করার পরে পরে দেখুন ভেরিফিকেশন প্রসেস শুরু হবে এবং অটোমেটিক্যালি এটা ভেরিফাইং হয়ে যাবে। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে কন্টিনিউ অপশন দেখুন আমাদের সামনে আসবে, আমাদেরকে এইখানে কন্টিনিউ লেখা আছে এর উপরে ক্লিক করতে হবে। আবার দেখুন অ্যালাও অপশন আসবে, তো আমাদেরকে এইখানে অ্যালাও করতে হবে। অ্যালাও করার পরেই দেখুন আমাদের সামনে এই অপশনগুলি আসবে, উপরের দিকে দেখুন ক্যামেরা অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করে আমাদের ছবি আমরা সেট করতে পারবো, এবং নিচে দেখুন আপনার নাম লেখার জায়গা রয়েছে, এইখানে আপনার নাম লিখে নেবেন, এবং নাম সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচের দিকে নেক্সট অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট এ মোমেন্ট, অর্থাৎ আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবং দেখুন হোয়াটসঅ্যাপ খুলে গেছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের সেটিংস কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নম্বর আছে যাদের হোয়াটসঅ্যাপ অলরেডি ওপেন আছে তাদের কিছু কিছু ছবি দেখুন এইখানে শো হবে, নিচে দেখুন সেন্ড মেসেজ লেখা আছে, এখন আমরা হোয়াটসঅ্যাপ করতে পারবো।